বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আখতারুজ্জামান আখতার, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। আমার প্রতীক মোটর সাইকেল। রাজশাহী জেলাধীন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতি বিশ্বাস রেখে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নের শুরু থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার অভিযানে অংশগ্রহণ করছি। প্রতীক বরাদ্দের পর থেকে তা আরও প্রকট আকার ধারণ করছে। নির্বাচনী প্রচার প্রচারণায় আমি সহ আমার পক্ষের নেতাকর্মীরা প্রতিনিয়ত হুমকি, মামলা, হামলার শিকার হচ্ছে। অপরদিকে ভোটারদের উপর আমার প্রতিপক্ষের প্রার্থী ও তার নির্বাচনী সহযোগীরা কালো টাকার প্রভাব খাটিয়ে ভোটারদের উপর অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করছে। প্রতিপক্ষের হামলায় গত 5 তারিখ রাত্রির অনুমান 10:30 রাজশাহী মোহনপুর উপজেলার ধুরুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় এমপি আয়েন উদ্দিনের উপস্থিতিতে আমাদের প্রচারণা কাজে বাধা সৃষ্টি, নেতাকর্মীদের মারধর করে ইউনিয়ন পরিষদে আটক রেখে এমপি ও চেয়ারম্যান উভয়ই তাদের প্রতি নির্যাতন, অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এই সময় মোহনপুর থানার ওসির নেতৃত্বে পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে সেখানে আটক থাকা আমার নির্বাচনের সমন্বয়কারী অ্যাডভোকেট আবু রেহান মাসুদ সহ অন্যদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই সময় আমার নেতাকর্মীদের ব্যবহৃত 2টি মাইক্রোবাস এমপি ও ইউপি চেয়ারম্যানের নির্দেশে ভাঙচুর করা হয়, যা নির্বাচনী আইনের সরাসরি বরখেলাপ। পরবর্তীতে থানা থেকে আমরা আমার নির্বাচনী সমন্বয়কারী সহ উদ্ধারকৃতদের আমাদের জিম্মায় নিয়ে আসি। ইউনিয়ন পরিষদে আটক অবস্থায় তাদের কাছে রক্ষিত মোবাইল ফোন, টাকা সহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়। জেলা পরিষদ নির্বাচন অন্য নির্বাচনের মতো নয়, এই নির্বাচনটি স্থানীয় সরকারের জনপ্রতিনিধির দ্বারা নির্বাচিত হয়। এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বপূর্ণ, উৎসব মুখর করার ক্ষেত্রে আমার প্রতিপক্ষ প্রার্থী ও সন্ত্রাসী ক্যাডার বাহিনী অন্তরায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার পর থেকেই প্রচার প্রচারণাকালে বেশ কয়েকবার আমার এবং আমার কর্মীর উপর ন্যাক্কারজনক হামলা করা হয়েছে। এর মধ্যে মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থিতা প্রত্যাহারের জন্য আমাকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এর মধ্যে গত 29/9/2022 তারিখে দুর্গাপুর পৌরসভায় মেয়র দপ্তরে সম্মানিত ভোটারদের সাথে মতবিনিময়কালে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা আমার উপর হামলার চেষ্টা চালায় এবং দুর্গাপুর থেকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। এ সময় উপস্থিত ভোটারদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এছাড়াও বাঘা পৌরসভায় প্রচারকালে 2/10/2022 তারিখে প্রতিপক্ষের দোহাই দিয়ে আমাদের স্থান ত্যাগের জন্য হুমকি দেওয়া হয়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি ইতিমধ্যে অবগত হয়েছি মোহনপুর থানায় অ্যাডভোকেট আবু রেহান মাসুদকে প্রধান আসামি করে প্রায় 19 জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করেছে। আমি এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি। এখানে বিশেষ উল্লেখ্য যে সব ঘটনার বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তা বরাবর আমি 3টি অভিযোগ দাখিল করি। এর প্রেক্ষিতে রাজশাহী জেলা পরিষদ নির্বাচন 2022-এর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে পুঠিয়া দুর্গাপুরের মাননীয় সংসদ সদস্য ডাক্তার মনসুর রহমান, পবমানপুরের সংসদ সদস্য আয়েন উদ্দিন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র HM খারিজামাল লিটনকে নির্বাচনী প্রচারণা থেকে সরে যেতে অনুরোধ করেন। তারা সকলে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করছিলেন। রিটার্নিং কর্মকর্তার চিঠি দেওয়ার পর নির্বাচনী কর্মকাণ্ড থেকে অন্যরা বিরত থাকলেও সংসদ সদস্য আয়েন উদ্দিন নির্বাচনী আইনকে তোয়াক্কা না করে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোটারকে হুমকি, প্রভাব বিস্তারের অন্যায় চেষ্টায় নিজেকে নিয়োজিত রেখেছে। চিঠি পাওয়ার পরও রিটার্নিং কর্মকর্তাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল বলে আমি মনে করি। এদিকে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা অমান্য করে প্রচার সংখ্যার কয়েকগুণ বেশি পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছাপিয়ে তা বিভিন্ন স্থানে লাগানো হয়েছে, যা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও বিভিন্ন স্থানে আমার যে সকল পোস্টার লাগানো হয়েছে সেগুলোও তারা প্রতিনিয়ত ছিঁড়ে ফেলছে। এসব ঘটনার পরে আমি প্রার্থী হিসেবে নিজেকে নিরাপদ মনে করছি না। সেক্ষেত্রে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমি এবং আমার ভোটারদের নিরাপত্তা বিধানে রিটার্নিং কর্মকর্তার নিকট আকুল আবেদন জানাচ্ছি।
পূর্বের উল্লেখিত ঘটনা একটি সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে আমি মনে করি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আজকে এত কষ্ট করে এখানে আপনারা উপস্থিত হওয়ার জন্য আমার এবং আমার ভোটারদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সকলকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আখতারুজ্জামান আখতার, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। আমার প্রতীক মোটর সাইকেল। রাজশাহী জেলাধীন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতি বিশ্বাস রেখে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নের শুরু থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার অভিযানে অংশগ্রহণ করছি। প্রতীক বরাদ্দর পর তা আরও প্রকট আকার ধারণ করেছে। নির্বাচনী প্রচার প্রচারণায় আমি সহ আমার পক্ষের নেতাকর্মীরা প্রতিনিয়ত হুমকি, মামলা, হামলার শিকার হচ্ছে। অপরদিকে ভোটারদের উপর আমার প্রতিপক্ষের প্রার্থী ও তার নির্বাচনী সহযোগীরা না ব্যবস্থা নিয়েছে। আমি আমার লিখিত বক্তব্য সেটা বলেছি যে ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন আচরণ বিধি যারা লঙ্ঘন করে প্রচার কাজে অংশগ্রহণ করছেন, মাননীয় মেয়র HM খারিজামান লিটন, আয়নউদ্দিন MP এবং ডাক্তার মনসুর রহমানকে তারা এই কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন। দুজন সম্মানী ব্যক্তি সেই কাজ থেকে বিরত থাকলেও আরেকজন কেন বিরত থাকছেন এটা আমি বুঝতে পারছি না। এই মোহনপুরের এই ঘটনাটি আমরা রিটার্নিং কর্মকর্তাকে গতকালকেই জানিয়েছি। উনি কি ব্যবস্থা নেয় তারপরে তার সন্তুষ্টির বিষয়টি আমি আপনাদেরকে জানাবো। এটি সত্য নয়। তারা যেটি বলছে তাদের নিজেকে রক্ষা করার জন্য এখন তারা একটি মিথ্যা নাটক সাজাচ্ছে। আমি রিটার্নিং কর্মকর্তাকে যে অভিযোগ দিয়েছি সেখানে আমি স্পষ্ট করে বলেছি যে আমার প্রচার কার্যে ব্যবহৃত প্রচার কর্মীরা সেখানে পোস্টার ফেস্টুন মারতে গেলে তাদেরকে আটকিয়ে রাখা হয়। এই সংবাদ আমার কাছে রাত্রে আসার পরে আমি আমার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আবু রায়হান মাসুদকে বলি যে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে। সেখানে তারা যাওয়ার পরে, এখানে পৌঁছানোর পরেই আমি আমার, যদি কপি আপনারা পেয়ে থাকেন, আমার অভিযোগের কপি আমি রিটার্নিং কর্মকর্তাকে দিয়েছি। সেইখানে আমি স্পষ্ট করে বলেছি, সেইখানে আমার নেতাকর্মীরা দুইটি মাইক্রোবাসে ওখানে পৌঁছানোর পরে 10 মিনিট পরে MP সাহেব সেখানে উপস্থিত হয়ে আমার এই নেতাকর্মী সহ এদের উপরে চড়াও হয়। এই আবু রায়হান মাসুদ সহ আরও 7 জনকে তারা আটক করে ফেলে। অন্যরা কৌশলে এবং পূর্বে আটককৃতরা সেখান থেকে সরে যেতে পারছে। তাদের প্রচার কার্যে ব্যবহৃত মিশুক নিয়ে সরে গেছে। মিশুক ছিল সেখানে, আমাদের আর কোনো মাইক্রো ছিল না। আমাদের এরকম কোনো ঘটনা ওইখানে ঘটেছে বলে মনে হয় না। আমার ছবিগুলো কোথায়? ছবি ছিল যে, ছবিতে দেখবেন যে গ্রাম পুলিশের হাতে লাঠি নিয়ে আছে। ছবি যদি আপনাদের কাছে সরবরাহ থাকে দেখবেন যে গ্রাম পুলিশে হাতে লাঠি নিয়ে আছে। হ্যাঁ, সবসময় গ্রাম পুলিশের হাতে লাঠি থাকে না। গ্রাম পুলিশের হাতে সবসময় লাঠি থাকে না। হ্যাঁ, এই যে এটা যদিও সাদা কালো ছবি, একজন সম্মানিত আমার নির্বাচনী সমন্বয়কারী, একেও যদি বাদ দিই, উনি একজন বিজ্ঞ আইনজীবী, তাকে বসিয়ে রেখে গ্রাম পুলিশ লাঠি দিয়ে তাকে পাহারা দিচ্ছে, লাঠি দেবে।
এমনি তো চোর না, চোর পাহারা দেওয়ার জন্য এইভাবে গ্রাম পুলিশ লাঠি দিয়ে থাকছে। সুতরাং গ্রাম পুলিশের গ্রাম পুলিশকে মারধরের ঘটনা একেবারেই কাল্পনিক। নির্বাচনী কাজে মাননীয় সংসদ সদস্যদের অংশগ্রহণ করা নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। তার পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা তাদেরকে চিঠি দিয়েছে, নির্বাচন সংক্রান্ত ঘটনায় যদি হয় এটি, তাহলে সংসদ সদস্যের উদ্বুদ্ধপূর্ণ আচরণ, এখানে উপস্থিতি, এটা প্রমাণ করে যে উনি নিজে এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়েছেন। এই যে এই ছবিতে প্রমাণ করে আমার সমন্বয়কারীকে পুলিশ উদ্ধার করছে, সংসদ সদস্য আক্রমণাত্মক ভঙ্গিতে সেখানে আছে। ওনারা মিথ্যা মামলা করেছে, আমরা আমাদের গাড়ি ভাঙচুর এবং আমাদের মারধরের করার বিষয়টি আমরা আইনগতভাবে আগানোর সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা মামলা করবো।